হাদিস শরীফের মধ্যে আরো আসছে বুখারী বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা দুই মহিলা রাস্তা দিয়ে পথ চলছে উনার ফয়সালা দানে সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমাকে ফয়সালা দানের ক্ষমতা দিও তুমি যেমন চাও সেই রকম এটা কেমন ভাবে কবুল হইছে তার বিবরণ শুনো সুলাইমান আলাইহিস সালাম বুখারী শরীফের বর্ণনা হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবন ইতিহাসে দুই লোক দুই মহিলা রাস্তা দিয়ে পথ চলছে রাস্তা দিয়ে যাচ্ছে দুই মহিলার সঙ্গে ছিল দুটি শিশু বাচ্চা দুই মহিলা পথ চলছে দুজনের সঙ্গে ছিল শিশু বাচ্চা কিছু দূর যাওয়ার পরে একটা নেকড়ে বাঘ এসে উভয় মহিলা দুটোটা বাচ্চা ছিল দুগ্ধবর্ষ দুধ পান করে এরকম ছোট বাচ্চা এখনো কথা ফুটে নাই হাঁটতে পারে না হাঁটতে পারে না কথাও বলতে পারে না ছোট্ট বাচ্চা দুগ্ধ পান করে দুই মহিলা সফরের পথে এক জায়গায় তাঁবু তৈরি করে ওই তাঁবুর ভিতরে সফরকালীন সময় ঘুমিয়েছে যেহেতু আপনারা জানেন মরুভূমির পথ মরুভূমির রাস্তা মরুভূমিতে ইচ্ছে করলেই যে কোনো জায়গায় বাড়িঘর পাওয়া যায় না হোটেল পাওয়া যায় না রেস্তোরাঁ পাওয়া যায় না থাকার জায়গা পরিবেশ পাওয়া যায় না দুই মহিলা রাস্তার পাশে তাঁবু বানিয়ে একসাথে পাশাপাশি ঘুমিয়েছে রাতে নেকড়ে বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে গেছে উভয় মহিলা যখন ঘুম থেকে জাগলো তখন দেখে একটা বাচ্চা নাই তখন যে বাচ্চাটা আছে অবশিষ্ট ওই বাচ্চা নিয়ে দুই মহিলার কারাকারি দুজনই দাবি করে এটা আমার বাচ্চা বড়জনও দাবি করে এটা আমার বাচ্চা ছোট মহিলাও দাবি করে এটা আমার বাচ্চা এটাই আমার বাচ্চা নেকড়ে যার বাচ্চা নিয়ে গেছে সে মাসে তো জানে কারণ বাচ্চা এমন জিনিস বাচ্চা ছোট বাচ্চা মার গ্রাণ নিজে বুঝে অন্য অনেক লোকেরা তারে করে নিলে সে শান্ত হয় না অন্য লোকেরা তারে দুধ পান করাতে গেলেও সে শান্ত হয় না কিন্তু মায়ের গ্রাণ পাইলে সে শান্ত হয়ে যায় এই জন্য কোরআনে কারিমের মধ্যে আসছে হাররাম না আলাইহিল মারাদা মিন কাবল মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের ঘরে আসিয়ার কোলে গেলেন শত শত দাত্রীরা শিশু মুসাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছে কিন্তু মুসা কার স্তনের মধ্যে মুখ লাগায় না আপন মা এসে যখন হাত বাড়িয়ে দিয়েছে শিশু মুসা দৌড়িয়ে মার কোলে চলে গেছে মার কোলে যাওয়া মাত্রই ডক ডক করে দুধ পান করা শুরু করেছে এটাই হলো বাস্তবতা মা যেমন বাচ্চা চিনে বাচ্চাও মা চিনে কিন্তু এই দুইজন মহিলা ষড়যন্ত্রে লিপ্ত হলো যার বাচ্চা প্রকৃত অর্থে হারিয়ে গেছে যার বাচ্চাকে বাগে নিয়ে গেছে সেও বলে অবশিষ্ট বাচ্চা আমার আর যার সত্যিকার অর্থে যার বাচ্চা নিয়ে গেছে সে তো সত্যিকার অর্থে যার বাচ্চা নেয় নাই যার বাচ্চা আছে এটা যার বাচ্চা সে তো অবশ্যই দাবি করবে যে এটা আমার যার বাচ্চা হারিয়ে গেছে সেও বলে আমার যারটা হারায় নাই সেও বলে আমার দুইজন মিলে দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল দাউদ আলাইহিস সালাম উভয়ের বক্তব্য শুনে বড় মহিলার গলা জোরে একটু বেশি ছিল গলার আওয়াজ বড় ছিল মায়া কান্না করল বড় মহিলায় হাত জোর করলো মায়া কান্না করলো শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম বড় মহিলার পক্ষে রায় দিয়া সন্তান ওনার কোলে দিয়া দিলেন দুইজন যখন ওখান থেকে চলে যাচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম উভয়কে জিজ্ঞেস করলেন কি হয়েছিল তোমাদের কয় আমরা দুই মহিলা পথ চলছিলাম আমার বাচ্চা দুইজনের বাচ্চা পাশাপাশি ঘুমিয়েছিল রাত্রে নেকড়ে বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে যায় এখন দুজন আমরা দাবি করি এটা আমার বাচ্চা কিন্তু আপনার বাবা ওনার পক্ষে রায় দিছে সুলেমান নবী ছোট মহিলাকে বললেন তুমি কি এখনো বাচ্চা দাবি সারো নাই কয় না কেমনে সারি এটা আমারই সন্তান বড় মহিলা কয় না আমারই সন্তান সুলাইমান আলাইহিস সালাম বললেন রায় আমি দেবো আসো আমার কাছে নিয়ে আসো তিনি একটা ছুরি আনলেন ছুরি এনে বললেন বাচ্চাটাকে আমি কেটে ফেলবো দুই টুকরা করব দুই টুকরা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দেব যেহেতু দুইজনের দাবি আছে আর সাক্ষী প্রমাণ কারোরই নাই
বড় জনেরও সাক্ষী নাই ছোট জনেরও সাক্ষী নাই তবে বড় জনের মায়া কান্না আর কথার শক্তি একটু বেশি ছিল বাকফটো ছিল এই জন্য দাউদ আলাইহিস সালাম তার পক্ষে রায় দিয়েছিলেন তাই সুলাইমান বললেন যে উভয় জনের দাবি আছে বাচ্চাটাকে আমি দুই টুকরা করে দুইজনকে ভাগ করে দেব এমন সময় ছোট মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও সুলাইমান আল্পার হাতে ধরে পায়ে পড়ে আপনি এই বাচ্চাটাকে কাটবেন না আমার সামনে মারবেন না হত্যা করবেন না বাচ্চাটা বেঁচে থাকুক বড়জনকে দিয়ে দেন আমি আমার দাবি ছেড়ে দিলাম কারণ আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে দুই টুকরা করা হবে এটা আমি মেনে নিতে পারি না উনি বাচ্চাটারে বড় করুক উনি নিয়ে যাক তারপর আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক সুলাইমান আলাইহিস সালাম দেখলেন কাটার প্রশ্নে বড় মহিলা কিছুই বলে না চুপচাপ ছিল কিন্তু ছোট মহিলা কেঁদে কেঁদে বাচ্চাকে হত্যা না করার জন্য যখন আর্জি পেশ করল তখন হৃদয়ের অন্তরের টান দেখে তিনি বুঝলেন আসলে এই বাচ্চাটা ছোট মহিলার তখন তিনি বললেন এই বাচ্চা ছোট মহিলা পেয়ে যাবে ওনার কৌশলী চিন্তার কারণে ফকৃত মা জেনেছিলেন তিনি তার সন্তান পেয়ে গেলেন তার মানে আল্লাহ ওনাকে এমন ফয়সালার ক্ষমতা দিলেন যে ফয়সালার সঙ্গে আমার আল্লাহ একমত হয়ে গিয়েছে দ্বিতীয় হচ্ছে উনি বলছিলেন আল্লাহ আমার এমন ক্ষমতা আপনি দিয়েন এমন রাজত্ব দিয়েন লাইম বাকিলে আহাদিন যে ক্ষমতা আমার পরে পৃথিবীর আর কারোর হবে না আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিলেন আল্লাহ দিলেন ওলি সুলাইমান আর রিহা আসিবাতুন তাজরি বি আমরিহি বাতাস ওনাকে আল্লাহ ওনার অনুগত করে দিলেন বাতাস অনুগত করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর আল্লাহ কারো দেন নাই শুধু তাই নাই বাতাসকে বাহন বানায় তিনি নিজে বিশাল বড় সিংহাসন বানাতেন বিমানের মতো যে সিংহাসন দ্বারা তারা সাথে সারা পৃথিবীতে তিনি ঘুরে বেড়াতেন সকালবেলা এক মাসের পথ বিকালবেলা এক মাসের পথ অতিক্রম করত সিংহাসন কোন কোন বর্ণনে এসেছে এর ভিতরে 6 লক্ষ শেয়ার ছিল 3 লক্ষ মানুষের জন্য 3 লক্ষ জিনদের জন্য মাঝখানে ওনার শেয়ার পশু পাখিরা উপরের দিক থেকে রোদের আলো যেন গায়ে না পরে ছায়া দান করত এমন ক্ষমতা আল্লাহ পৃথিবীর আর কাউকে দান করেন নাই আরেকটা বিষয় হলো আল উনি নিজে বলছেন ও তিন আমিন করলে শাইন আল্লাহ পাক আমাকে এত নেয়ামত দান করেছেন উল্লিমনা মানতে কাত্তাই আল্লাহ শুধু আমাকে এমন আসন দান করেন নাই বাতাসের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দান করেন নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লিমনা মানতে কাত্তাইর পাখিদের বাসা বোঝার মতো ক্ষমতাও আল্লাহ আমাকে দান করেছেন আমি পাখিদের বাসা বুঝতাম পাখিরা কে কি বলে কে কি বলে ওই পাখিদের বাসা আমি বুঝতাম ওয়ারেসা সুলাইমান ও দাউদা সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল শুধু তাই নয় উনি বলেন ওয়া আল্লামনাহু সানআত লাবুসিন লাকুম আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে আমি ওনাকে সুলাইমান আমি বর্ম নির্মাণ শিক্ষা দান করেছিলেন ওনার পরিবারের লোকদেরকে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন এটা ওনাদের পরিবারের ভিতরে ছিল এমনকি আল্লাহ পাক বলেন জিনদেরকে আমি সুলাইমানের অনুগত করে দিয়েছিলাম কুল্লু বান্নাইন গাওয়াস ডুবুরি জিনেরা ওনার অনুগত ছিল ডুবুরি জিনেরা কোথায় কি পরিমাণ স্বর্ণ আছে রূপা আছে হীরা আছে মানিক মুক্তা আছে এটা ওনাকে বলে দিতে পারত ডুবুরি জিনদের মাধ্যমে তিনি সাগরের তলদেশ থেকে পাহাড়ের নিচ থেকে স্বর্ণ হীরা মানিক মুক্তা তুলে আনতেন এগুলিনের মাধ্যমে তিনি নিজে প্রাসাদ নির্মাণ করতেন ইয়েমেন দেশে তিনি 3টা প্রাসাদ নির্মাণ করেছিলেন ইয়েমেন দেশের প্রাসাদ এত সুন্দর প্রাসাদ ছিল ওনার এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন উনি যে বলছিলেন রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি আল্লাহ এমন ক্ষমতা আমাকে দান করে দিই গো যেমন ক্ষমতা আর পৃথিবীর কাউরে দান করা হয় নাই তাই ওনাকে আল্লাহ শুধু বাতাস অনুগত করে দেন নাই শুধু সিংহাসন দেন নাই সারা পৃথিবীতে ঘুরার জন্য কাঠের শুধু আসন দেন নাই পাখিদের বাসা বোঝার মতো শুধু ক্ষমতা দেন নাই জিনদেরকেও আল্লাহ ওনার অনুগত করে দিয়েছিলেন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখি একটি দুষ্ট জিন আমাকে নামাজে ডিস্টার্ব দেওয়ার জন্য বারবার আমার দিকে হাত বাড়াচ্ছে উল্লিমনা মান তাকাত্তাইর
ফাকিদের বাসা আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেছেন ওউতিনা মিন কুল্লি শাইইন আর আল্লাহ আমাকে অনেক অনেক নিয়ামত দান করেছেন সকল জিনিস থেকে আল্লাহ আমাকে দান করেছেন ফাকিদের বাসা তিনি বুঝতেন প্রাণীরা কি বলতো পাখিরা কি বলতো সেটা তিনি জানতেন এমন রাজত্ব আর আল্লাহ পৃথিবীর কাউকে দান করেন নাই উনি ব্যতীত পৃথিবীর এমন কোনো বাদশাহ নাই যিনি পাখিদের ভাষা বুঝতেন তিনি শুধু মানুষ নন পৃথিবীর সকল প্রাণীর উপর রাজত্ব করতেন ইমাম বাইহাকি বর্ণনা করেছেন ওনার প্রাণীদের ভাষা বোঝার নমুনা হিসাবে একটা উনি একবার সফরে বের হলেন তিনি তখন দেখেন দুটি চড়ুই পাখি কথা বলছে একটি চড়ুই পাখি স্ত্রী জাতীয় আর একটা চড়ুই পাখি পুরুষ জাতীয় পুরুষ জাতীয় চড়ুই পাখিটি স্ত্রী জাতীয় চড়ুই পাখিকে বলছে তুমি আমারে বিয়ে করো চলো আমরা বিয়ে করি আমরা দাম্পত্য জীবন যাপন করি একে অপরের পাশে থাকি মানে বিয়ের প্রস্তাব তো পুরুষ জাতীয় এই চড়ুই পাখিটি যখন বিয়ের প্রস্তাব দিল তখন স্ত্রী জাতীয় চড়ুই পাখিটি বলল যে তুমি যে আমাকে বিয়ে করবা তো আমাকে নিয়ে কোথায় রাখবা পুরুষ জাতীয় পাখিটি বলল তোমারে আমি সিরিয়ার রাজপ্রাসাদের ভিতরে যে রাজপ্রাসাদ নির্মিত আছে ওখানে উপরে যে রুম আছে ওই রুমের ভিতরে রাখবো রাজপ্রাসাদের উপরে যে ছোট ছোট রুম আছে ওখানে আমি তোমাকে নিয়ে থাকবো সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি বললেন যে এটা সে মিথ্যা কথা বলছে কারণ ওই রাজপ্রাসাদের নির্মিত হয়েছে শক্ত পাথর দ্বারা এবং এই উপরে ছাদের নিচে যে ছোট্ট কোঠরগুলি রুমগুলি এগুলি শক্ত পাথর নির্মিত হওয়ার কারণে ওখানে বসবাসের অনুপযোগী বসবাস করার কোনো পরিবেশ নেই বরং রোদের দিনে প্রচণ্ড রোদ ও তাপে তো থাকারই সুযোগ নেই অথচ পাখিটি বলছে যে তোমাকে নিয়ে ওই প্রাসাদের কোঠরের ভিতরে থাকবো তার মানে সে বিয়ের জন্য মিথ্যা আশ্বাস দিচ্ছে যেটা প্রেমিক প্রেমিকেরা করে থাকে আর কি মিথ্যা প্রলোভন দিয়ে থাকে আমি এটা করব সেটা করব বিদেশ যাব এত টাকার মালিক হব তোমার নাম এই করে দিব সেই করে দিব বাড়ি গাড়ি করব নানান ধরনের আশ্বাস বিয়ে শাদিতে যেটা মানুষ মিথ্যা বলে থাকে এটা পাখিও বলল একটা মিথ্যা আশ্বাস সুলেমান আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার শুকরিয়া যেই পাখিদের ভাষাগত বিষয়ে বোঝার তুমি আমাকে তৌফিক দান করেছো শুধু পাখিদের ভাষা তিনি বুঝতেন তা না অহুসেরালে সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তাইর ফাহুম ইউজাউন সুলাইমান আলাইহিস সালাম তিনি ওনার সামনে উপস্থিত করা হলো মানুষ জিন এবং পাখিদেরকে তারা সবাই ওনার সামনে বিন্যস্ত করা হলো এদেরকে সাজানো হলো তিনি ঘোড়ার পিঠে রোয়ানা হয়ে সফর করতেছিলেন আর অন্য অন্য প্রাণীরা ওনার সাথে আছে তিন বাহিনী ওনার সাথে থাকতো যেমন রাজা বাচ্চাদের সাথে থাকে তিন বাহিনী ওনার সঙ্গে সফর করতো বিশেষ করে একদল পাখি ওনার মাথার উপর থেকে ছায়া দান করতো যেন রোদের তাপ ওনার মাথার ভিতরে না লাগে উনি প্রাণীদের ভাষা এমনভাবে বুঝতেন যে উনি ফিপ্রার ভাষাও বুঝতেন উনি রওনা করতেছেন তখন তিনি তায়েফের উপর দিয়ে যাচ্ছেন এবং তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল তখন তিনি একটি ফিপ্রার উপত্যকা যে অঞ্চলে অনেক ফিপ্রাদের বসবাস ছিল ওই ফিফরাদের উপত্যকার উপর দিয়ে তিনি অতিক্রম করতেছেন ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম তখন ফিফরাদের যে দলনেতা ছিল তার নাম ছিল জারাস সে দলনেতা অন্য অন্য ফিফরাদেরকে বলল ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম ও ফিফরাদ দলেরা তোমরা সবাই মিলে তোমাদের গর্তে প্রবেশ করো তোমাদের বসবাসের জায়গায় প্রবেশ করো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হুম লা ইয়াশউরুন এই যে সুলাইমান এবং তার বাহিনী ঘোড়ার পিষ্টে সাওয়ার হয়ে আসতেছে হইতে পারে তাদের পদদলি দ্বারা তোমাদেরকে পায়ের আঘাত দ্বারা
তোমাদেরকে ফিশে ফেলবে, একাকার করে ফেলবে, মেসাকার করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আর তোমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এত ছোট প্রাণী অনেক সময় চোখেও পড়ে না, নজরেও আসে না, মানুষ মানুষের মতো বিশাল বড় প্রাণীর পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেলে উপলব্ধিও করার কিছু থাকে না। কাজেই সুলাইমান আসতেছে তার বাহিনী, তাদের ফদ তোলে পড়ে তোমরা যদি মারা যাও ওরা হয়তো উপলব্ধি করতে পারবে না। কাজেই তোমরা এক কাজ করো, গর্তের ভিতরে প্রবেশ করো, গর্তের ভিতরে প্রবেশ করে তোমরা তোমাদের জীবন বাঁচাও। মুফাসসিরা বলেছেন এই পিঁপড়ার নাম ছিল জারাস, এই পিঁপড়ার দলনেতা তার নাম ছিল জারাস। সে তার জাতিরে সতর্ক করল, একটা পিঁপড়া তার নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন। পিঁপড়া তার জাতিরে কি বলেছে সেই কথা আল্লাহ কোরআনে তুলে ধরলেন। ক্ষুদ্র একটি প্রাণী যাদের উপর নামাজ ফরজ নেই, রোজা ফরজ নেই, হজ ফরজ নেই, যাকাত ফরজ নেই, এমন ছোট্ট প্রাণী তার বক্তব্য আল্লাহ কোরআনে তুলে ধরলেন। অথচ পৃথিবীর কত রাজা বাদশা, কত সাম্রাজ্যের অধিকারী যাদের যাদের আঙ্গুল হেলেনে যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষের কর্দান কাটা যেত, তাদের কথা কোরআনে নেই। ছোট্ট একটি প্রাণী পিঁপড়ার বক্তব্য আল্লাহ কোরআনে এই কারণে দিলেন, কারণ পিঁপড়া একটি উত্তম কাজ করেছে, ভালো কাজ করেছে, যেটা প্রত্যেক মানুষের করা উচিত। পিঁপড়া ধ্বংস থেকে বাঁচার জন্য তার লাখ লোকদেরকে সতর্ক করেছে, ক্ষতি থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য, মেসাকার হওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে বাঁচার জন্য সে সতর্ক করে তার পিঁপড়াদেরকে সে গর্তে প্রবেশ করিয়ে দিয়েছে, যেন সুলাইমান আলী ইসলামের গোড়ার খুরের আঘাতে তাদের জীবন নষ্ট হয়ে না যায়। মুফাসসিরা প্রশ্ন রেখেছেন, পিঁপড়া যদি তার জাতিরে সতর্ক করে কোরআনের মতো জায়গায় আল্লাহর খুশি করে কোরআনের মতো জায়গায় নাম উঠিয়ে নিতে পারে, বক্তব্য উঠিয়ে নিতে পারে, যে সকল মানুষ ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতে মুহাম্মদীর যে সকল মানুষ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আজাব থেকে বাঁচার জন্য, সুদের ভয়াবহতা, ঘুষের ভয়াবহতা, হারাম থেকে বাঁচানোর জন্য যারা নসিহত করবে, মানুষকে যারা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ দেখাবে, তাদের মর্যাদা কতখানি। পিঁপড়ার যদি এই মর্যাদা হয়, যারা দাঈল আল্লাহর কাজ করেন, যারা ইসলামের দাওয়াত দেন, যারা দিনের কাজ করেন, তাদের মর্যাদা কতখানি, তাদের সম্মান কতখানি। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে উত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সৎ কাজের আদেশ করার জন্য আর অসৎ এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, তোমরা সেই শ্রেষ্ঠ জাতি। আজকের পৃথিবীর মানুষ দাওয়াত পাচ্ছে না, আজকের খ্রিস্টানরা মানুষের ঘরে ঘরে বাইবেল ত্রিপিটক পৌঁছে দিচ্ছে, অমুসলিমরা তাদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান পালন করতেছে, খ্রিস্টানদের প্রতি শুধু তাদের ধর্ম পালনের জন্য বিমান আছে 600, প্রতি 4 মিনিটে পৃথিবীর যে কোনো দেশে তাদের একটি বিমান টেক অফ করে, সুইডেন থেকে পরিচালিত লক্ষ লক্ষ মার্কিন ডলার তারা খরচ করে, তাদের সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে তাদের ত্রিপিটক, তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল পৌঁছে দিবে। অথচ আমাদের মুসলমানদের সেই উদ্যোগ নাই, আমরা মানুষের ঘরে তাফসির পোঁছাচ্ছি না, কোরআন পোঁছাচ্ছি না, হাদিস পোঁছাচ্ছি না। পৃথিবীর বর্তমান 750 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান, বাকিদেরকে দিনের দাওয়াত দেওয়া এটা আমাদেরই দায়িত্ব, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া আর মুসলমানদের কাছে কোরআনের তালিম পৌঁছে দেওয়া, কোরআনের অনুশীলন, কোরআনের যে বাস্তব জীবন নমুনা এটা মুসলিমদের কাছে পৌঁছে দেওয়া, একটা তাবলিগ আর একটা তালিম, এ দুটি হচ্ছে আমাদের দায়িত্ব, কিন্তু এটা আমরা করতেছি না। এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআন বলছে যে পিঁপড়া তার জাতিকে সতর্ক করার কারণে আল্লাহর মাহবুব হয়ে গেল, আল্লাহর প্রিয় মাখলুক হয়ে গেল,
আল্লাহ তার নামে কোরআনে সূরা উঠালেন তার বক্তব্য আল্লাহ কোরআনে দিলেন এই কাজ যদি মানুষ করে তাহলে তার মর্যাদা কতখানি হবে মানুষের দায়িত্ব অপর মানুষকে দাওয়াত দেওয়া উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা উত্তম এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে ভালো ভালো কথা বলে দিনের পথে নিয়ে আসা কোরআনের পথে নিয়ে আসা সুন্নার পথে নিয়ে আসা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য তারে পথ দেখিয়ে দেওয়া এটা হচ্ছে মানুষের দায়িত্ব এটা একে অপরের দায়িত্ব তাই বিশ্ব নবী নবম হিজরিতে বিদায় হজের ঐতিহাসিক দিনে আরাফার ময়দানে জুমার দিনে আসরের পরে মাগরিবের পূর্বে তিনি তার বাহনের উপরে উপবিষ্ট 140,000 সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো আছে আল্লাহর নবী সকল বক্তব্য শেষ করে সর্বশেষ বললেন হাল বাল লাগতুম হাল বাল লাগতুম সাহাবায়ে কেরাম আমি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি বিগত 23 বছরে নবুয়াতের সেই দাওয়াত তোমাদের মাঝে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বলো তো আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা আমি কি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি সাহাবা কেরাম বললেন হে রাসূল আপনি আপনার যথাযথ দায়িত্ব পালন করেছেন আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন আমরা সবাই দাওয়াত পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহুম্মা সাদ আল্লাহুম্মা সাদ আল্লাহুম্মা সাদ ওয়াল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত বলেছে আমার দাওয়াতের আগে কোনো ত্রুটি নেই যেমনভাবে তুমি আদেশ করেছো সেইভাবে আমি দাওয়াত পৌঁছে দিয়েছি এবার রাসূল বললেন বাল্লেগো আন্নি হলো আয়া বাল্লেগো আন্নি আনগা ইবকুম তোমাদের এখন যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার দাওয়াত পৌঁছে দাও এবার তোমাদের দায়িত্ব কেয়ামত পর্যন্ত আমার এই বাণী পৌঁছে দেওয়া সাহাবা একরাম রাসূলুল্লাহর ওই বক্তব্যে এমনভাবে অনুপ্রাণিত হলেন অনেকে আর বাড়ি ফিরে যান নাই ঘরে ফিরে যান নাই পরিবারের পরিজনের কাছে লোকজনের কাছে যান নাই কেউ বা পরিবার পরিজন নিয়ে ছুটে ছুটে চলেছেন আফ্রিকায় চলে গেছেন অস্ট্রেলিয়ায় চলে গেছেন আরব দেশে চলে গেছেন ইউরোপে চলে গেছেন কেউ বা এই বঙ্গদেশে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটি কাফেলা বাংলাদেশে এসেছে 69 হিজরি সালে সাহাবায়ে কেরাম ঠাকুরগাঁতে মসজিদ নির্মাণ করেছে তার শিলালিপি পাওয়া গেছে এই দেশ সফর করে সাহাবায়ে কেরাম মায়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে ইন্দোনেশিয়ায় গিয়েছেন সেখানে দাওয়াত দিয়েছেন চীন দেশে গিয়েছেন সেখানে দাওয়াত দিয়েছেন এরকম 5 জন সাহাবীর সন্ধান পাওয়া যায় জানারা এই অঞ্চলে এসেও দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ সাহাবীরা যেখানে যে দাওয়াত দিয়েছেন সেখানে শতভাগ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে আমাদের বাংলাদেশ সাহাবায়ে কেরামের দাওয়াতের ভাত হাতের পোষণ বাংলাদেশের মানুষ হলো তাবিঈদের দাওয়াতের মুসলমান তাবির মর্যাদা লাভ করেছে কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে যারা দেখে তারা সাহাবি সাহাবিদেরকে যারা দেখে তারা তাবিঈ সাহাবিদেরকে দেখে এই অঞ্চলের এই জনপদের মানুষ তখন কালেমা পড়েছে আর তখন যারা কালেমা পড়েছে তারা তাবিঈ কাজে বাংলাদেশের মানুষ দাওয়াতের দিক থেকে ওই প্রথম শ্রেণীর লোকগুলি তাবিঈর মর্যাদা লাভ করেছিল এইভাবে করে আল্লাহর নবীর 140,000 সাহাবীর মধ্যে আরব দেশে খুঁজলে সৌদি আরব মক্কা মদিনা তালাশ করলে দেখা যায় মাত্র 10,000 সাহাবীর কবর আছে বাকি সাহাবীদের কবর গেল কোথায় বাকি সাহাবীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দাওয়াত দিয়েছেন তাদের কবর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে কাজে দাওয়াত দেওয়া লাগবে মানুষকে সতর্ক করা লাগবে আল্লাহ বলছেন ও আনযির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি আপনার নিকটাত্মীয় লোকদেরকে দাওয়াত দেন সতর্ক করেন জাহান্নাম থেকে ভয় দেখান রাসূল তাই করলেন তাই যে বলছিলাম পিঁপড়া
তার সম্প্রদায়কে যখন বলে সতর্ক করে গর্তে প্রবেশ করিয়ে দিল যেন সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনীর গোরার পদতলে পিষ্ট হয়ে ধ্বংস হয়ে না যায় ফাতাবাসসামা দহেকাম মিন কাউলিহা সুলাইমান আলাইহিস সালাম পিপরার এই বক্তব্য শুনে তিনি হেসে দিলেন ক্বালা রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ ও মনিব মনিব গো সকল প্রশংসা তোমার সকল কৃতজ্ঞতা তোমার তোমার সকল প্রশংসা তুমি আমাকে কি নিয়ামত দিয়েছো আমি পিঁপড়ার বাসা বুঝি আল্লাহ তুমি আমার বাবার প্রতি এমন নিয়ামত দিয়েছো তুমি আমারে তৌফিক দাও আমি যেন বেশি করে তোমার শুকরিয়া আদায় করতে পারি ও আন আমালা সালেহান তারদাহু আর বেশি করে এমন নেক আমল করতে পারি যে নেক আমলে তুমি খুশি হও ওয়াদখিলনি বিরহমাতিকা আর তোমার রহমতের মধ্যে আমারে প্রবেশ করাও ফি ইবাদিকাস সালেহিন সেই সকল নেককার মানুষের মাঝে ওই সকল নেককার বান্দাদের মধ্যে তুমিও আমারে শামিল করে নাও তার মানে কোরআনের এখান থেকে প্রমাণ পাওয়া গেল সুলাইমান আলাইহিস সালাম পাখিদের বাসা বুঝতেন এমন রাজত্ব আল্লাহ ওনাকে দান করেছেন তিন নাম্বার আরেকটি বর্ণনা এসেছে আল বেদায় ওয়ান নাহায়ার মাঝে সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইসতিসকা দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না এলাকার লোকজন গিয়ে বলল নবী বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে আমরা ত্রাহি ত্রাহি অবস্থা বৃষ্টির জন্য আমরা পেরেশান বৃষ্টির জন্য আমরা অস্থির বৃষ্টির পানির বড় প্রয়োজন আপনি আমাদের জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন বৃষ্টি দান করে সালাতুল ইসতিসকা এই বছর যেমন বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গায় সালাতুল ইসতিসকার নামাজ পড়েছেন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়েছেন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে প্রচণ্ড তাপদ্রাহে কোথায় 36, 37, 38 এমনকি 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়েছে অবাক লাগে এই সামান্য তাপমাত্রা আমাদের সহ্য হয় না আসরের ময়দানে কঠিন তাপমাত্রা কি করে সহ্য হবে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে 1 মাইল উপরে থাকবে মানুষের সূর্যের প্রচণ্ড তাপদাহে মানুষের শরীর ঘামতে থাকবে কারোর হাঁটু পরিমাণ কারোর কোমর পরিমাণ কারোর বুক পরিমাণ ঘামে ভরপুর হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন তো এই পরিস্থিতিতে সালাতুল ইসতিসকা বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য লোকজন ওনাকে বললেন যে চলেন আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আপনার উসিলায় বৃষ্টি প্রার্থনা করতে গেলে আমাদেরকে হয়তো বা তিনি বৃষ্টি নাজিল করে দিবেন আপনি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন চলো বৃষ্টির জন্য আমরা যাই যেই তিনি ময়দানে গেলেন কিছুক্ষণ পরে লোকদেরকে বললেন চলো আমাদের আর বৃষ্টির জন্য নামাজ পড়া লাগবে না দোয়া কবুল হয়ে গিয়েছে তোমরা নিশ্চিত থাকো কিছুক্ষণ পরে বৃষ্টি নাজিল হয়ে যাবে লোকেরা বলল কি কারণে বৃষ্টি নাজিল হবে উনি বললেন আমি দেখলাম একটি পিঁপড়া আকাশের দিকে তার একটা পা উঠিয়ে দিয়ে ছোট্ট পিঁপড়ার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পা আমি দেখলাম একটা পিঁপড়া আকাশের দিকে পা উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে আল্লাহ বৃষ্টি হচ্ছে না আমরা মাখলুকগুলি বড় অতিষ্ঠ অবস্থায় আছি জনজীবন বিধ্বস্ত রিজিকের সমস্যা চলাফেরায় সমস্যা আল্লাহ আমি হেরবানি করে তুমি বৃষ্টি দাও তুমি তো বৃষ্টিদাতা তুমি রিজিক দাতা তুমি হুকুমদাতা তুমি আইনদাতা আমরা মাখলুক সবসময় তোমার হুকুম পালন করি তুমি বৃষ্টি দেয়া দাও সুলাইমান আলাইহিস সালাম বললেন এই পিঁপড়ার প্রার্থনার কারণে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে যাবে তোমরা চলো তার দোয়া কবুল হয়ে গেছে তাহলে তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন তিনি প্রাণীদের ভাষা বুঝতেন তিনি হুদহুদের ভাষা বুঝতেন সমস্ত প্রাণীদেরকে ওনার বশ করে দেওয়া হয়েছিল এত বড় বিশাল রাজত্ব আল্লাহ ওনাকে দান করেছিলেন কাজেই নিয়ামত যত বেশি পাব উনি এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হন নাই তিনি এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আজকে কেউ যদি এমন রাজত্ব পাইত যে বাতাস তার অনুগত তাহলে শত্রুর এলাকায় বাতাসের দিয়ে বাতাসের টর্নেডো চালু করে দিয়ে সব
তার বিরোধী দলের রাজনৈতিক সমস্ত মানুষ মেরে ফেলত কিন্তু তিনি এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমারে তৌফিক দাও বেশি করে তোমার শুকরিয়া আদায় করার জন্য কত নিয়ামত আমাকে দিয়েছো তার মানে হচ্ছে নিয়ামতের শুকরিয়া মানুষ যখন আদায় করে তখন নিয়ামত বাড়তেই থাকে কুরআন বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নিব আল্লাহ যখন নিয়ামত ছিনিয়ে নেবেন তখন কিছু করার থাকবে না এই জন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছে খাব নিয়ামত ভোগ করব আর বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لسليمان الريح عاصفة تجري بأمره كي چمت کر کتا اللہ فاکر سليمان علیہ السلام اللہ کا سے تین چی جنیش تین چاہی لین تین چی جنیش تین اللہ کا سے سائی لین حدیث شریف مدد عرصت مستد احمد ربی تریشی چھے তিনি আল্লাহর কাছে নাসাইর মধ্যে এসেছে তিনটা জিনিস তিনি চাইলেন আল্লাহ আমার তিনটা জিনিস দেন এক নাম্বার হলো আমাকে বিচার ফয়সালা করার এমন ক্ষমতা দান করেন যে ফয়সালা করলে ওই ফয়সালা সাত আসমানের উপরে আল্লাহ আপনার ফয়সালার সঙ্গে মিলে যায় তার মানে আপনি যেমন ফয়সালা কামনা করেন সেই মানের ফয়সালা যেন আমি দিতে পারি এমন জ্ঞান বুদ্ধি এলেম আমারে দান করেন আল্লাহ পাক বললেন দিলাম দুই নাম্বার তিনি বললেন আল্লাহ আমারে এমন ক্ষমতা দান করেন লায়াম বাগিলি আহাদিন আমার পরে পৃথিবীর কেউ যেন এমন ক্ষমতা আর না পায় এমন ক্ষমতা আল্লাহ আপনি আমারে দান করেন আল্লাহ পাক বললেন দিলাম তিন নাম্বার তিনি বললেন আল্লাহ এই যে মসজিদ মসজিদে আকসব বাইতুল মুকদ্দাস মসজিদ এই মসজিদে নিয়াত করে নামাজ আদায়ের জন্য যে ব্যক্তি আসবে তারে আপনি নিষ্পাপ শিশুর মতো বেগুনা মাসুম বানিয়ে দিবেন আল্লাহ পাক দিলেন না তিনটা জিনিস তিনি চাইলেন দুইটা প্রথম দুইটা আল্লাহ ওনারে দান করে দিলেন তিন নম্বরটা আল্লাহ দিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নম্বরটা আল্লাহ আশা করে আমারে দিবেন আমার কোন উম্মত নিয়াত করে নামাজ আদায়ের উদ্দেশ্যে যদি বাইতুল মুকদ্দাসে যায় আর যদি সেখানে গিয়ে নামাজ পড়ে তাহলে যেদিন সে জন্ম নিয়েছে সেদিন ওই সেদিনের মতো নিষ্পাপ শিশু আল্লাহ তারে বানিয়ে দিবেন তাই আপনারা দেখেছেন ঈদের দিনে বৃষ্টির মতো গুলি করে এরপরও ফিলিস্তিনের মুসলমানরা আকসাতে নামাজ ছাড়ে না সেজদার মধ্যে গুলি করে মুসলমান নামাজ থেকে মাথা উঠায় না রক্তাক্ত করে দেয় সন্তানের লাশ সামনে পড়ে আছে বাবা নামাজ ছাড়ে না যত গুলি করে যত মারে এই পর্যন্ত বিগত প্রায় ৬০ থেকে ৭০ বছর ইহুদিরা এই মসজিদটার ভিতরে কত মানুষের রক্ত জড়িয়েছে কত মানুষকে রক্তাক্ত করেছে কত মানুষকে জাগায় মেরে ফেলেছে গুলি করেছে বুলডোজারে আঘাত দিয়েছে আকাশ হামলা করেছে বিমান হামলা করেছে এরপরও মুসলমানদের মসজিদে আগমন তারা ঠেকাতে পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতকে আল্লাহ এটা দান করবেন আমার উম্মত বাইতুল মাকদাস মসজিদের মধ্যে প্রবেশ করে যদি নিয়ত করে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ তারে সদ্য প্রসূত বাচ্চার মতো শিশু বানিয়ে দিবেন কিন্তু বাকি দুইটি
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন শেষের দোয়াটা আল্লাহ উম্মতে মুহাম্মদকে দিয়েছেন ওনাকে দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো বুখারীর বর্ণনা ও ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ কোনটি রাসূল বলেন প্রথম মসজিদ হলো মসজিদে হারাম বাইতুল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ ইন্নাহু আলা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয় পৃথিবীর প্রথম মসজিদ যেটা আমাদের কেবলা যেটা প্রথম মসজিদ সেটা হলো বাইতুল মুকা বাইতুল্লাহ কাবা শরীফ এটা পৃথিবীর প্রথম মসজিদ এরপর রাসূলকে জিজ্ঞেস করা হলো দ্বিতীয় মসজিদ কোনটা রাসূল বললেন পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা বাইতুল মাকদাস মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো দুই মসজিদের নির্মাণের সময়ের ব্যবধান কতটুকু আল্লাহ রাসূল বললেন চল্লিশ বছর তাই যারা বলেন সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের নির্মাতা এই তথ্যটা ভুল হাফেজ ইবনে কাসির হাদিসের মাধ্যমে প্রমাণ করেছেন যেহেতু বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এটা প্রথম গড় আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুলাইমান নবী পর্যন্ত হাজার বছরের ব্যবধান অত রাসূল বলে দুই মসজিদের নির্মাণের ব্যবধানের সময় মাত্র চল্লিশ বছর তার মানে ইবনে কাসির প্রমাণ করেছেন বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইযিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বাবা এবং ছেলে কাবা নির্মাণের পরে আল্লাহরে বলছে আল্লাহ আমরা বাবা এবং ছেলে মিলে এই গণ নির্মাণ করেছি তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নাও আল্লাহ বলেছেন ইব্রাহিম কবুল করে নিলাম তুমি আমার খলিল তোমার হাতে আমার গণ নির্মিত হয়েছে আমি আল্লাহ এটা কবুল করে নিলাম তো ইব্রাহিম নবীর পরে চল্লিশ বছর পরে মসজিদে আকসা নির্মিত হয়েছে তার মানে হলো হাফিজ ইবনে কাসির লিখেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের একজন ছেলে ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যার আরেকটা উপাধি হলো বনি ইসরাইল যাকে বনি ইসরাইল বলা হতো সুরিয়ানি ভাষায় হলো বনি ইসরাইল মানে আল্লাহর বান্দা ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত পিতা রাসূল বলতেন করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম ছিল নবী তার বাবা নবী তার বাবা নবী তার বাবা নবী এই ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজে মসজিদে আকসা নির্মাণ করেছেন বাইতুল মাকদাস তিনি নির্মাণ করেছেন আর সুলাইমান আলাইহিস সালাম হলেন বাইতুল আকসার ফুনু নির্মাতা তিনি ফুনু সংস্কার করেছিলেন ফুনু নির্মাণ করেছিলেন তিনি প্রথম নির্মাণকারী নন এটাই হলো মূল কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ এই মসজিদে যারা এসে দুই রাকাত নামাজ আদায় করবে আপনি তাদেরকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিয়েন রাসূল বললেন আল্লাহ ওইটা আমারে দিবেন বাকি দুটি আল্লাহ ওনাকে দিয়েছেন উনি চাইছেন আল্লাহ তুমি আমারে বিচার ফয়সলা করার এমন ক্ষমতা দান করে দিও ও দাউদ ও সুলাইমান ইয়াহকুমানি ফিল হার্স এমন ক্ষমতা তুমি আমারে দান করে দিও কোনো ব্যাপারে কোনো বিচার ফয়সলার ব্যাপারে আমি যে সিদ্ধান্ত দেব ওই সিদ্ধান্ত যেন আসমানের সিদ্ধান্তের সঙ্গে এক হয়ে যায় ফলে দেখা গেল ওনার জীবনে উনি যত রায় দিয়েছিলেন সমস্ত রায়গুলি আল্লাহর মনপুত হয়ে গিয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে এমনকি বুখারীর মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালামের কাছে দুই লোক বিচার প্রার্থী হলো বিচার নিয়ে আসলো দুই বাদী এবং বিবাদী আসলো একজন বলছে জাহাফানা একজন বলছে ও আমাদের রাজা ও আমাদের বাদশাহ আমার বিশাল বড় আঙ্গুরের ক্ষেত এই আঙ্গুরের ক্ষেতের ভিত্তি আমি করেছিলাম আঙ্গুর ফসল উৎপাদনের জন্য
উনি ওনার মেষ ছেড়ে দিয়েছে, সেই মেষ এসে আমার আঙ্গুর বাগান নষ্ট করেছে, খেয়ে ফেলেছে। যেই লোকটা মেষ মেষের ফাল ছেড়ে দিয়েছিল, মেষের ফালের আক্রমণে আঙ্গুরের বাগান কত বিক্ষত হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ফসলহানি হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম উভয়ের বক্তব্য শুনলেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিন ওয়ালা মান আনকারা, বাদীর বক্তব্য বিবাদীর বক্তব্য উভয়ের বক্তব্য তিনি শোনার পরে দেখলেন যে আঙ্গুরের ক্ষেতের বাগানওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মেষপালের মালিক সে তার মেষপাল দ্বারা এই বাগানের ফসল নষ্ট করেছে। তাই তিনি বললেন, দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে পরিমাণ ক্ষতি হয়েছে তুমি সেই পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে দিবা ক্ষেতের মালিক। ক্ষেতের মালিকের, ও মেষপালকের মালিক, তুমি সেই পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে দিবা, এটাই হচ্ছে তোমার প্রতি রায়। যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে, ফসলহানি হয়েছে, সেটার একটা পরিমাপ তিনি ঠিক করলেন, যে তিনি যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে যেই পরিমাণ ক্ষতি হয়েছে ঠিক সেই পরিমাণ ক্ষতিপূরণ তিনি আদায়ের জন্য মেষ মালিক মেষের পালের মালিকের তিনি নির্দেশ দিলেন। বাদী এবং বিবাদী সেখান থেকে বের হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তিনি বললেন কি হয়েছে? বললেন আমরা উভয়জন আপনার বাবার কাছে গিয়েছি, আপনার বাবা রায় দিয়েছে। কি রায় দিয়েছে বাবা? আমি হচ্ছি ক্ষেতের মালিক, আঙ্গুরের ক্ষেতের মালিক, আর তুমি, আমি হচ্ছি মেষপালের মালিক। আমার মেষপাল ওনার ক্ষেতের ভিতরে প্রবেশ করে এইভাবে করে ফসল নষ্ট করেছে। তো বাবা কি রায় দিয়েছে? আপনার বাবা আমাদের সম্রাট, তিনি বলেছেন যে যেই পরিমাণ ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সেই পরিমাণ তিনি নির্ধারণ করে যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে ওই পরিমাণ ক্ষতিপূরণ আদায়ের জন্য মেষ মালিকের তিনি নির্দেশ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যদি বিচারটা আমার কাছে আসতো আমি ভিন্ন বিচার করতাম। বাবা বিচারে ভুল করেছে এটা বলেন নাই বাবার প্রতি আদব রেখে। তবে তিনি বললেন যদি আমার কাছে আসতো আমি এইভাবে করে রায় দিতাম। উভয়জন বলল আপনি কি রায় দিতেন? কয় আমি বলতাম মেষ আঙ্গুরের ক্ষেতের মালিকের দিয়ে দেওয়া হবে, আর আঙ্গুরের ক্ষেত মেষের মালিকের বুঝিয়ে দেওয়া হবে। কি সুন্দর কথা! মেষের পাল আঙ্গুরের ক্ষেতের মালিকের বুঝিয়ে দেওয়া হবে, আর ক্ষেত মেষের মালিকের মেষপালের মালিকের বুঝিয়ে দেওয়া হবে। তারপরে কয় তারপরে ক্ষেতের মালিক যে মেষগুলি পেয়ে গেল তিনি এই মেষ থেকে উপকৃত হবেন, এই মেষের দুধ, এই মেষপালের দুধ তিনি পান করবেন, দুধ তিনি বিক্রি করবেন, এর ফসল দ্বারা তিনি উপকৃত হবেন, এর অন্য অন্য জিনিস দ্বারা তিনি উপকৃত হবেন। আর এদিক দিয়া ক্ষেত যারে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ক্ষেত নষ্ট করছে, আঙ্গুরের ফসল নষ্ট যে ব্যক্তি করেছে তার মেষপাল পশুপালের মাধ্যমে তিনি ওই ক্ষেতটাকে তিনি পরিচর্যা করবেন, ক্ষেতটাকে তিনি পরিচর্যা করে এইটাকে তিনি এমন অবস্থায় নিয়ে আসবেন ওনার পশুপাল এটাকে নষ্ট করার আগে যে পর্যায় ছিল, এই ক্ষেতের ফসল নষ্ট করার আগে যেই পর্যায় ছিল তিনি পরিচর্যা করে করে ক্ষেতটারে তিনি সে আগের পর্যায়ে নিয়ে আসবেন। যখন তিনি আঙ্গুরের ক্ষেতকে আগের পর্যায়ে নিয়ে আসবেন তখন তিনি তার পশুপাল ফেরত পাবেন। এই রায় তিনি দিলেন। এটা শোনার পরে দাউদ আলাইহিস সালাম নিজে আবার ছেলের এই কথাটা তিনি শুনলেন যে সুলাইমান এমন এমন বলছে, তখন তিনি ফাফাহামনাহা সুলাইমান, সুলাইমানকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। সুলাইমানের রায় যখন বাবা শুনলেন তখন বাবা উভয় পক্ষকে ডাক দিয়ে নিলেন। তখন তিনি সুলাইমান আলাইহিস সালাম যেভাবে রায় দিয়েছিলেন যে ক্ষেতের মালিক মেষপাল পাবে, তিনি পশম দ্বারা দুধ দ্বারা উপকৃত হবেন, আর মেষের মালিক পশুর মালিক আঙ্গুর ক্ষেত বুঝে নেবেন,
ক্ষেতটাকে তিনি পরিচর্যা করে ক্ষেতকে তিনি আগের মতো করে সাজাবেন, আগে যেমন ছিল, পূর্বে যেমন ছিল ওনার পশু, ক্ষেতের ফসল খাওয়ার আগে যেমন ছিল সেই রকম সাজাইয়া তারপরে ক্ষেত তিনি ফেরত দিবেন। সুলাইমানের সঙ্গে তিনি একমত হয়ে সে রায় দিয়ে দিলেন, তার মানে এই রায়টা আল্লাহর মনপুত হয়ে গেল, কারণ তিনি আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ আমাকে এমন রায় এমন ফয়সালা করার ক্ষমতা দিও যে ফয়সালার সঙ্গে তুমি আল্লাহ একমত হয়ে যাও। এমন কি হাদিস শরীফের মধ্যে আরো আসছে বুখারী বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, দুই মহিলা রাস্তা দিয়ে পথ চলছে, ওনার ফয়সালা দানে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমাকে ফয়সালা দানের ক্ষমতা দিও, তুমি যেমন চাও সেই রকম, এটা কেমন ভাবে কবুল হয়েছে তার বিবরণ শুনুন। সুলাইমান আলাইহিস সালাম বুখারী শরীফের বর্ণনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবন নিতে আসছে, দুই লোক দুই মহিলা রাস্তা দিয়ে পথ চলছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দুই মহিলার সঙ্গে ছিল দুটি শিশু বাচ্চা, দুই মহিলা পথ চলছে, দুজনের সঙ্গে ছিল শিশু বাচ্চা, কিছু দূর যাওয়ার পরে একটা নেকড়ে বাঘ এসে উভয় মহিলা দুটা বাচ্চাই ছিল দুগ্ধবশ দুধ পান করে, এরকম ছোট বাচ্চা এখনো কথা ফুটে নাই, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, কথাও বলতে পারে না, ছোট্ট বাচ্চা দুগ্ধ পান করে। দুই মহিলা সফরের পথে এক জায়গায় তাঁবু তৈরি করে ওই তাঁবুর ভিতরে সফরকালীন সময় ঘুমিয়েছে, যেহেতু আপনারা জানেন মরুভূমির পথ, মরুভূমির রাস্তা, মরুভূমিতে ইচ্ছে করলেই যে কোনো জায়গায় বাড়িঘর পাওয়া যায় না, হোটেল পাওয়া যায় না, রেস্তোরাঁ পাওয়া যায় না, থাকার জায়গা পরিবেশ পাওয়া যায় না। দুই মহিলা রাস্তার পাশে তাঁবু বানিয়ে একসাথে পাশাপাশি ঘুমিয়েছে, রাতে নেকড়ে বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে গেছে, উভয় মহিলা যখন ঘুম থেকে জাগলো তখন দেখে একটা বাচ্চা নাই, তখন যে বাচ্চাটা আছে অবশিষ্ট ওই বাচ্চা নিয়ে দুই মহিলার কারাকারি, দুজনই দাবি করে এটা আমার বাচ্চা, বড়জনও দাবি করে এটা আমার বাচ্চা, ছোট মহিলাও দাবি করে এটা আমার বাচ্চা, এটাই আমার বাচ্চা। নেকড়ে যার বাচ্চা নিয়ে গেছে সে মাসে তো জানে, কারণ বাচ্চা এমন জিনিস, বাচ্চা ছোট বাচ্চা মার গ্রাণ নিজে বুঝে, অন্য অনেক লোকেরা তারে করে নিলে সে শান্ত হয় না, অন্য লোকেরা তারে দুধ পান করাতে গেলেও সে শান্ত হয় না, কিন্তু মায়ের গ্রাণ পাইলে সে শান্ত হয়ে যায়। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আসছে, ও হাররাম না আলাইহিল মারাদা মিন কাবলু, মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের ঘরে আসিয়ার কুলে গেলেন, শত শত দাত্রীরা শিশু মুসাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু মুসা কারোর স্তনের মধ্যেই মুখ লাগায় না, আপন মা এসে যখন হাত বানিয়ে দিয়েছে শিশু মুসা দৌড়িয়ে মার কুলে চলে গেছে, মার কুলে যাওয়া মাত্রই ডক ডক করে দুধ পান করা শুরু করেছে। এটাই হলো বাস্তবতা, মা যেমন বাচ্চা চিনে বাচ্চাও মা চিনে, কিন্তু এই দুইজন মহিলা ষড়যন্ত্রে লিপ্ত হলো, যার বাচ্চা প্রকৃত অর্থে হারিয়ে গেছে, যার বাচ্চাকে বাগে নিয়ে গেছে সেও বলে অবশিষ্ট বাচ্চা আমার, আর যার সত্যিকার অর্থে যার বাচ্চা নিয়ে গেছে সে তো সত্যিকার অর্থে যার বাচ্চা নেয় নাই, যার বাচ্চা আছে এটা যার বাচ্চা সে তো অবশ্যই দাবি করবে যে এটা আমার, যার বাচ্চা হারিয়ে গেছে সেও বলে আমার, যারটা হারায় নাই সেও বলে আমার। দুইজন মিলে দাউদ আলাইসালামের কাছে চলে গেল, দাউদ আলাইসালাম উভয়ের বক্তব্য শুনে, বড় মহিলার গলা জোরে একটু বেশি ছিল, গলার আওয়াজ বড় ছিল, মায়া কান্না করলো, বড় মহিলায় হাত জোর করলো, মায়া কান্না করলো, শেষ পর্যন্ত সুলাইমান আলাইসালাম হযরত দাউদ আলাইসালাম বড় মহিলার পক্ষে রায় দিয়া সন্তান ওনার কোলে দিয়া দিলেন। দুইজন যখন ওখান থেকে চলে যাচ্ছে, হযরত সুলাইমান আলাইসালাম উভয়কে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমাদের, কয় আমরা দুই মহিলা পথ চলছিলাম, আমার বাচ্চা দুইজনের বাচ্চা পাশাপাশি ঘুমিয়েছিল, রাত্রে নেকড়ে বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে যায়,
এখন দুজন আমরা দাবি করি এটা আমার বাচ্চা কিন্তু আপনার বাবা ওনার পক্ষে রায় দিয়েছে সুলাইমান নবী ছোট মহিলাকে বললেন তুমি কি এখনো বাচ্চা দাবি ছাড়ো নাই কয় না কেমনে স্যার এটা আমারই সন্তান বড় মহিলা কয় না আমারই সন্তান সুলাইমান আলাইহিস সালাম বললেন রায় আমি দেব আসো আমার কাছে নিয়ে আসো তিনি একটা ছুরি আনলেন ছুরি এনে বললেন বাচ্চাটাকে আমি কেটে ফেলবো দুই টুকরা করব দুই টুকরা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দেব যেহেতু দুইজনের দাবি আছে আর সাক্ষী প্রমাণ কারোরই নাই বড়জনেরও সাক্ষী নাই ছোটজনেরও সাক্ষী নাই তবে বড়জনের মায়া কান্না আর কথার শক্তি একটু বেশি ছিল বাকফোটও ছিল এই জন্য দাউদ আলাইহিস সালাম তার পক্ষে রায় দিয়েছিলেন তাই সুলাইমান বললেন যেহেতু উভয়জনের দাবি আছে বাচ্চাটাকে আমি দুই টুকরা করে দুইজনকে ভাগ করে দেব এমন সময় ছোট মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও সুলাইমান আল্পার হাতে ধরে পায়ে পড়ে আপনি এই বাচ্চাটাকে কাটবেন না আমার সামনে মারবেন না হত্যা করবেন না বাচ্চাটা বেঁচে থাকুক বড়জনকে দিয়ে দেন আমি আমার দাবি ছেড়ে দিলাম কারণ আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে দুই টুকরা করা হবে এটা আমি মেনে নিতে পারি না উনি বাচ্চাটারে বড় করুক উনি নিয়ে যাক তারপর আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক সুলাইমান আলাইহিস সালাম দেখলেন কাটার প্রশ্নে বড় মহিলা কিছুই বলে না চুপচাপ ছিল কিন্তু ছোট মহিলাকে দেখে দে বাচ্চাকে হত্যা না করার জন্য যখন আর্জি পেশ করলো তখন হৃদয়ের অন্তরের টান দেখে তিনি বুঝলেন আসলে এই বাচ্চাটা ছোট মহিলার তখন তিনি বললেন এই বাচ্চা ছোট মহিলা পেয়ে যাবে ওনার কৌশলী চিন্তার কারণে প্রকৃত মা জেনেছিলেন তিনি তার সন্তান পেয়ে গেলেন তার মানে আল্লাহ ওনাকে এমন ফয়সালার ক্ষমতা দিলেন যে ফয়সালার সঙ্গে আমার আল্লাহ একমত হয়ে গিয়েছে দ্বিতীয় হচ্ছে উনি বলছিলেন আল্লাহ আমার এমন ক্ষমতা আপনি দিয়েন এমন রাজত্ব দিয়েন লাইম বাকিলে আহাদিন যে ক্ষমতা আমার পরে পৃথিবীর আর কারোর হবে না আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিলেন আল্লাহ দিলেন ওলি সুলাইমান আসেবাতুন তাজরি বি আমরিহি বাতাস ওনাকে আল্লাহ ওনার অনুগত করে দিলেন বাতাস অনুগত করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর আল্লাহ কারো দেন নাই শুধু তাই নাই বাতাসকে বাহন বানায় তিনি নিজে বিশাল বড় সিংহাসন বানাতেন বিমানের মতো যে সিংহাসন দ্বারা তারা সাথে সারা পৃথিবীতে তিনি ঘুরে বেড়াতেন সকালবেলা এক মাসের পথ বিকালবেলা এক মাসের পথ অতিক্রম করতো সিংহাসন কোনো কোনো বর্ণনা এসেছে এর ভিতরে 6 লক্ষ চেয়ার ছিল 3 লক্ষ মানুষের জন্য 3 লক্ষ জিনদের জন্য মাঝখানে ওনার চেয়ার পশু পাখিরা উপরের দিক থেকে রোদের আলো যেন গায়ে না পড়ে ছায়া দান করতো এমন ক্ষমতা আল্লাহ পৃথিবীর আর কাউকে দান করেন নাই আরেকটা বিষয় হলো আল উনি নিজে বলছেন উতিনা মিন কুল্লি শাইইন আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করেছেন উল্লিমনা মান্তিকাত তাইর আল্লাহ শুধু আমাকে এমন আসন দান করেন নাই বাতাসের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দান করেন নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লিমনা মান্তিকাত তাইর পাখিদের বাসা বোঝার মতো ক্ষমতাও আল্লাহ আমাকে দান করেছেন আমি পাখিদের বাসা বুঝতাম পাখিরা কে কি বলে কে কি বলে ওই পাখিদের বাসা আমি বুঝতাম ওয়ারেসা সুলাইমান ও দাউদা সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল শুধু তাই নয় উনি বলেন ও আল্লাম না হুসান আতলা বুসেন লেকুম আল্লাহ ফাক বলেন আমি সুলাইমানকে আমি ওনাকে সুলাইমান আমি বর্ম নির্মাণ শিক্ষা দান করেছিলেন ওনার পরিবারের লোকদেরকে দাউদ আলাহ ইসলামকে আল্লাহ দিয়েছিলেন এটা ওনাদের পরিবারের ভিতরে ছিল এমনকি আল্লাহ পাক বলেন জিনদেরকে আমি সুলাইমানের অনুগত করে দিয়েছিলাম কুল্লু বান্নাই নগাওয়াস ডুবুরি জিনেরা ওনার অনুগত ছিল ডুবুরি জিনেরা কোথায় কী পরিমাণ স্বর্ণ আছে রূপা আছে হীরা আছে মানিক মুক্তা আছে এটা ওনাকে বলে দিতে পারত ডুবুরি জিনদের মাধ্যমে তিনি সাগরের তলদেশ থেকে পাহাড়ের নিচ থেকে স্বর্ণ হীরা মানিক মুক্তা তুলে আনতেন এগুলিনের মাধ্যমে তিনি নিজে প্রাসাদ নির্মাণ করতেন ইয়েমেন দেশে তিনি 3টা প্রাসাদ নির্মাণ করেছিলেন ইয়েমেন দেশের প্রাসাদ এত সুন্দর প্রাসাদ ছিল ওনার এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন উনি যে বলছিলেন রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি আল্লাহ এমন ক্ষমতা আমাকে দান করে দিগো যেমন ক্ষমতা আর পৃথিবীর কাউরে দান করা হয় নাই
তাই ওনাকে আল্লাহ শুধু বাতাস অনুগত করে দেন নাই শুধু সিংহাসন দেন নাই সারা পৃথিবীতে ঘোরার জন্য কাঠের শুধু আসন দেন নাই ফাকিদের বাসা বোঝার মতো শুধু ক্ষমতা দেন নাই জিনদেরকেও আল্লাহ ওনার অনুগত করে দিয়েছিলেন হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখি একটি দুষ্ট জিন আমাকে নামাজে ডিস্টার্ব দেওয়ার জন্য বারবার আমার দিকে হাত বাড়াচ্ছে একটি দুষ্ট জিন বারবার আমার উপর আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে শেষ পর্যন্ত তার ডিস্টার্ব যখন প্রকট হয়ে গেল তখন আমি তাকে বললাম আউযু বিল্লাহি মিনকা এর দুষ্ট জিন আমি তোর থেকে আমার আল্লাহর কাছে পানা চাই আল্লানুকা বিল আনাতিল্লাহি তাম্মা আল্লাহর লানতের হাতে তোর সবর্দ করলাম এরপরও যখন সে আমার ডিস্টার্ব দিতে ক্ষান্ত হলো না রসুল বলে আমি নামাজে থেকেই ওই দুষ্ট জিন থেকে ধরতে গেলাম আমি চাইলাম যে তারে আমি ধরে আটকে ফেলবো মসজিদ নববীর খুঁটির সঙ্গে আমি তারে বেঁধে ফেলবো মসজিদ নববীর খুঁটির সঙ্গে বেঁধে ফেললে সকালবেলা মদিনার ছেলেরা জিনটাকে দেখতো জিনটারে নিয়ে খেলাধুলা করতো মদিনা শহরে ওলিতে গলিতে তারা টেনে বেড়াতো তারে শাস্তি দিত যেহেতু সে দুষ্ট জিন নামাজে ডিস্টার্ব দিতে এসেছে কিন্তু এরপরে আমি তারে ছেড়ে দিয়েছি এই কারণে সুলাইমান নবীর এই কথা মনে করে রব্বি গফিরলি ওয়াল্লা তুমি আমারে ক্ষমা করে দাও হাবেলি মুলকান আমারে এমন রাজত্ব দান করো লাইম বাগিলি আহাদিম মিম বাদি আমার পরে যেন এমন রাজত্বের কথা আর কারণ না থাকে সুলাইমান নবীর ওই দোয়ার কথা মনে করে আমি আর জিনটাকে ধরি নাই হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সংখ্যা ছিল প্রায় 1000 জন তিনি সক্ষম পুরুষ ছিলেন সেই সময়ের মানুষের বা ওনাকে আল্লাহ এমন ক্ষমতা সক্ষমতা দান করেছিলেন তার ভিতরে 700 ছিলেন স্বাধীন স্ত্রী আর 300 ছিলেন বাদী তিনি 52 বছর কেউ কেউ বলছেন যে উনি 52 বছর বেঁচে ছিলেন কেউ বলছেন যে না আরেকটু বেশি বেঁচে ছিলেন 13 বা 14 বছর বয়সে তিনি রাজত্ব লাভ করেছিলেন এবং 40 বছর পর্যন্ত তিনি রাজত্ব পরিচালনা করেন তো এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর যিনি আল্লাহর কাছে তিনটি দোয়া করেছিলেন তার ভিতরে মুস্তাদ আহমদের বর্ণনা দুটি দোয়া কবুল করেছেন আল্লাহ রাজত্ব দিয়েছিলেন এমন রাজত্ব এই দোয়া কবুল হয়েছে এমন রাজত্ব পৃথিবীর আর কেউ এমন রাজত্ব পায় নাই ওনার পরে আর বিচার ফয়সালার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন যে উনি বিচার করলে সেই বিচার ফয়সালার ক্ষমতা যে তিনি যে রায় দিতেন সেই রায় আসমানের রায়ের সাথে মিলে যেত আর তিন নম্বর তিনি চাইলেন যে আল্লাহ বাইতুল মকদাস মসজিদকে আপনি আমার জন্য এমন করে দেন যে আমার কোনো লোক যদি এই মসজিদে নামাজ আদায় করে নিয়ত করে নামাজের জন্য যায় তাকে আপনি নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন রসুল বলে আল্লাহ ওনার হকে এই দোয়া কবুল করেন নাই আমার জন্য আল্লাহ এই দোয়া কবুল করেছেন আমার কোনো উম্মত যদি এই মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন এই মসজিদ আমাদের মুসলমানদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস এই বাইতুল মকদাস মসজিদকে কেন্দ্র করে তিনি নামাজ আদায় করেছিলেন এবং মেরাজ রজনীতে এই বাইতুল মকদাস নাম আকসা মসজিদ হয়েই তিনি উপরে গিয়েছিলেন এবং মসজিদের পাশে তিনি এক জায়গায় ওনার বোরাকটা বেঁধেছিলেন এবং এই মসজিদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া বলা হয় এবং ওই মসজিদটা অনেক নবীদের সেখানে বিচরণ ছিল এটা অত্যন্ত পবিত্র এক দামি জায়গা যেটা আমাদের কিছুদিনের কেবলা ছিল এরপরে মসজিদে জুল কেবলাতাইন মসজিদে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এক মসজিদে নামাজ পড়তেছিলেন আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ দুই রাকাত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন ফাওয়াল্লি ওয়াজাহাকা শাতরাল মসজিদিল হারাম ও নবী এবার মসজিদে হারামের দিকে আপনি তাকান রসুল্লাহ মসজিদে হারামের দিকে নজর মসজিদে হারামের দিকে ঘুরে গেলেন বাকি দুই রাকাত পড়লেন কিয়ামত পর্যন্ত মসজিদে হারাম বাইতুল্লাহ হয়ে গেল আমাদের কেবলা কিন্তু কিছুদিন তো সেখানে কেবলা ছিল সুতরাং আজকের মুসলমানদের যতই রক্ত জড়াক যতই মুসলমানদেরকে মারে যতই মুসলমানদেরকে কষ্ট দেয় বাইতুল আকসার প্রেম ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে দূরে সরানো যাবে না গাজী সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে যাবে বাইতুল মকদাস মসজিদ মুসলমানদের করতলে এসেছিল আজ হোক কাল হোক অবশ্যই সেই মসজিদ মুসলমানদের করতলে আসবে মুসলমানরা স্বাধীনভাবে সেখানে নামাজ পড়বে ইহুদিরা এই যারা দুষ্ট দুরাচার পৃথিবীর শান্তি নষ্টকারী অবৈধ দখলদার
ইহুদিরা পৃথিবীর জমিন থেকে মেসাকার হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আজ হোক কাল হোক এতে কোনো সন্দেহ নাই।